প্রিয় দর্শক, আমরা আজকে বাইতুল মোকাররম ইসলামিক বই মেলায় এসেছি, যা ইতিহাসে বিরল। লোক সংখ্যা খুবই কম। যারা আল্লাহ বা আল্লাহ রাসূলকে ভালোবাসেন অথবা ইসলামকে ভালোবাসেন, তারা অনেক ঘাত প্রতিঘাত সহে এই জায়গায় এসেছেন ইসলামিক বই কিনতে। তারুণ্য বই প্রকাশনায় আসলাম আহসান হাবিব পেয়ার। আসতেই উনি, যিনি কর্ণধার, তিনি আমাকে এই বইটি গিফট করেছেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবি, ইন্টারন্যাশনাল একটি নাম, যে নামের প্রশংসা সারা পৃথিবীতে। আমরা ছোট্টবেলায় এনার বই পড়েছি, আর যারা মাদ্রাসায় পড়েছে অন্তত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবি নাম শুনে নাই এমন মনে হয় মানুষ নেই। প্রিয় দর্শক, 300 গল্প কয় দিনে পড়ে শেষ করবেন? মনে হয় শুরু করলে শেষ করতে সময় লাগবে না। 300টি ইসলামিক গল্প এর ভিতরে সমাদৃত হয়েছে, তৈরি হয়েছে। চলুন, যিনি গিফট করেছেন তার কাছ থেকে কিছু শুনে নিই। এটা হলো আমাদের আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইহির মাওয়েজে আশরাফির থেকে ঘটনাগুলো আমরা আনছি। এটার থেকে অনেকগুলো শিক্ষণীয় ঘটনা। হইলো 200 টাকা, কিন্তু আমাদের এই মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে আমরা 100 টাকা বিক্রি করতেছি। গানের আসরে অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু ইসলামিক কনসার্টে নয়। তারপরও বিজয়ী হবে একদিন ইসলামেরই। চলুন, আপনি কোন বইটা দেখাতে চাইছেন দর্শকদের? আমরা আরেকটি বই দেখাবো, সেটা হচ্ছে আরিফ আজাদকে বাংলা ভাষাভাষী পাঠক যারা আছে তাদের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। আরিফ আজাদকে সকলেই চেনে। তার একটি বই হচ্ছে নবী জীবনের গল্প, খুবই চমৎকার একটি বই এটি। যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে এই বইটিও আমরা দিতে পারি। আচ্ছা, এখানে অনলাইন ডেলিভারি দেয় কোন দোকান? আচ্ছা, অনলাইন ডেলিভারি এখানে কেউ দিচ্ছে না, বাট যদি কেউ চায়, ইচ্ছা করে, তাহলে রকমারি থেকে এই বইগুলো সব আছে। আপনি রকমারি থেকে সার্চ করার সাথে সাথে হচ্ছে অনলাইনে আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি কেমন আছেন? আপনার নোক এত বড় কেন? নোক এত বড় কেন? তোর টাকারাও আছেন, দিবেন 1 লাখ টাকা দিবে? আমি দিতাম আপনাকে। আমাকে যিনি রিজিক দেন ওনার নাম কি বলতে পারেন? আল্লাহ। আর কয়টা নাম আছে? আরো কত নাম বলে দিয়েছি, 99টা। আচ্ছা, আপনি কার কাছ থেকে শিখেছেন যে যিনি রিজিক দেন তার নাম আল্লাহ? হ্যাঁ বাবা, বাঙালি আরবের নাম বিক্রি করি সৌদি আরবে টাকা ঢোকানোই ভাগে। ও মা গো, আপনি ঘুমান কোথায়? ঢাকাতে আছি। ঢাকায়? ঢাকা কোন জায়গায় ঘুমান? আসি কত টাকা বাবা, কোন টাকা দিয়ে জানি? কয় টাকা? টাকা দিয়ে কী করবেন? 100 টাকা দিয়ে কিছু খাইবেন? 100 টাকা দিয়ে আনো। যিনি রিজিক দেন ওনার নাম কি? ওনার নাম হলো বিশ্বকারণী। কি কইলো? মামা বুঝি গেছে। ভালো আছেন? আপনারা প্রচার করেন কম, তাহলে আমরা বালে গানি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে হলেও একটি বাণী পৌঁছিয়ে দাও। আচ্ছা, আপনি এমন 5টি বইয়ের নাম বলেন যা শ্রোতারা দেখে নিতে আগ্রহ হবে। আমাদের যেমন জানতে চাই অনেক, একটা করা আছে সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা সম্পাদনা করেছেন ডক্টর আফফা মাকালিদ স্যার। এটা প্রত্যেক মহিলাদের জন্য দরকার, মুসলমান এবং পুরুষদের জন্য দরকার। আমাদের ঘরের যে মা বোনেরা আছেন তারা যদি শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানেন একটু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সবচেয়ে প্রিয় স্ত্রী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস কিন্তু উনি সংগ্রহ করেছেন, এবং ইসলামের যে গোপনীয় যে বিষয়গুলো আছে, অর্থাৎ দাম্পত্য জীবনের যে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আছে, যে বিষয়গুলো আমরা অগোচরে রাখি, সকল বিষয় কিন্তু, হ্যাঁ, মেয়েদের সকল বিষয় কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। সুবহানাল্লাহ। চলুন আরেকটা দেখি। আরেকটা হচ্ছে আমাদের দেহ মনের পাপ, মানে যত ধরনের পাপ আছে, অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, মনের সব পাপগুলো এখানে জমা একত্রিত করা হয়েছে। কোনো ব্যক্তি যদি কখনো ভুল করে ফেলে, হ্যাঁ, বা কোনো পাপ করে ফেলে, তাহলে আমরা যার কাছে ক্ষমা চাই তার নাম কি? তা আমরা তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমরা রবের কাছে ক্ষমা চাই। অতএব ওনার নাম আল্লাহ, এছাড়া ওনার আরো 99টি নাম রয়েছে। হে তরুণী, তুমি শ্রেষ্ঠ, ইসলাম গ্রহণকারী প্রথম নারী, এবং মোটামুটি আমাদের এই বইটা খুব জনপ্রিয় আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের ইতিহাসে অঙ্কিত নাম। এবার জাতির উদ্দেশ্যে কিছু বলেন, ইসলামিক বই পড়বে কেন? ইসলামিক বই পড়বে তো এই জন্য যেন মানুষ, আমরা হেদায়তের উদ্দেশ্যে পড়ব। এখন আগে যদি হেদায়ত হয়ে যায় তাহলে তার গুনাহ করতে পারবে না? হ্যাঁ, অনেকে বলে থাকে হজে যাব মুরব্বী হওয়ার পর, দাড়ি রাখবো বুড়ো হওয়ার পর,
আগেই যদি হজ করে ফেলি তাহলে তার গুনাহ করতে পারবো বা ওনাদের উদ্দেশ্যে কিছু বল। ওনারা তো মিডিয়া আলহামদুলিল্লাহ ওনাদের এটাও কিন্তু ইসলাম প্রচার। আপনি ইসলামিক দোকান দিয়ে কোনো দুঃখের মধ্যে আছেন কিনা, বেচা হয় না, টেনশন, আমার কষ্ট? আমি তো মনে করি আক্ষেপটা কি আমার কোনো আক্ষেপ নাই, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া বিক্রি হইলেও আমার কোনো ইয়া নাই, কারণ আল্লাহ পাক আমার রিজিক যতটুকু বরাদ্দ রাখছেন। যিনি আপনাকে রিজিক দেন ওনার নাম কি? উনি তো মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আগেই পারে। যিনি আমাদের রিজিক দেন ওনার নাম কি? দাদা আল্লাহ আটকে যাচ্ছেন কেন, চিৎকার করে বলতে হবে? আল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আমি আপনাকে এই প্রশ্ন করি, আপনি বইমেলা এসেছেন, আপনার অনুভূতি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালো লাগতেছে। আমি বলবো যারা মুসলিম আছে তাদের সবাই আসা উচিত এই মেলা আসি, এই মেলাকে পরিপূর্ণতাভাবে আমাদেরকে ইনশাআল্লাহ মানে সকলকে অন্তত বই না কেন এসে দেখে যাক, যে ইসলামিক ভালো ভালো নতুন নতুন বই আসতেছে এগুলো যে সবাই দেখুক, লাগলে পরে কালেকশন করুক। আসেন পরিচয়টা ভাই জান, আমি একজন প্রকাশক। তাহলে তারও চিৎকার করে বলতে হয়, প্রিয় দর্শক লুকাচ্ছে নিজেকে, উনি একজন প্রকাশক সাধারণ পাবলিক হিসেবে এসেছেন। প্রিয় দর্শক চলুন, এই পর্যন্ত কয়েকটা গিফট পেয়ে গেলাম, আরেকটা গিফট পাচ্ছি, এটার নাম কি? দেহ মনের পাল, 600 টাকা দাম হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক যেন এই হাদিয়ার বিনিময়ে জান্নাতে আমাদের দেখা করিয়ে দেন, তাহলে আল্লাহ আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দান করেন। প্রিয় দর্শক কোরআনে একটি আয়াত রয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ যদি চান আপনার পাহাড় সম পাপ হয়, আপনি যদি চোখ বন্ধ করে নীরবে নিবৃত্তে মহান রবের সান্নিধ্যে দাঁড়িয়ে কিছু বলতে পারেন, চাইতে পারেন, তবে তিনি আপনাকে খালি হাতে ফিরাবেন না। হুজুর আপনি এখানে এসেছেন কেন? মিডিয়ার মাধ্যমে কি জানলাম যে এখানে হচ্ছে স্নেক ফাউন্ডেশনের মাধ্যমে এখানে একটা ইয়ে আছে, বই মেলা আছে, সেক্ষেত্রে দেখছি এখানে একটা কিছু মানুষ আর কি ভিড় করতেছে, যে কি জানি পরে দেখি যে ভাইকে আর কি গেলাম এখানে, কারণ আপনার ফলোয়ার আমি আর কি, আপনার আমি প্রত্যেকটা জিনিস দেখি। ভাই যে প্রস্তুতি করেছিল, আপনি দীর্ঘ 10 বছর যাবত হচ্ছে বই নিয়ে কাজ করছেন, অন্য অনেক পেশা আছে, মানে এই ইসলামিক সাহিত্য ইসলামিক কথাবার্তা মানুষকে জানানোর এই সেন্সটা আপনার কোথা থেকে আসতো? এই সেন্সটা আসলে আমার ছোটবেলা আমার নানু এই বইটি ইয়া করতো, মানুষকে দাওয়াত দিত, এখান থেকে আমরা অনুপ্রেরণা হয়েছি আর কি। আমি অন্য অনেক ব্যবসা আছে, সেই ব্যবসাগুলো তো কিন্তু কি করবে না, মানুষ মারা যাওয়ার পরে এই থাকবে না, মানে এই সবটা জারি থাকবে না, বাট এই যে জ্ঞান বিতরণ করছে মানুষের কাছে, জ্ঞান বিক্রি করছে, এই সব কিন্তু তিনি কবরে বসে মানে সারা জীবন পিঠে থাকবে। বই এই বইটা বিশেষ করে মহিলাদের জন্য, প্যারেন্টিংয়ের মূলনীতি, এটা ইংলিশে আছে বাংলা আছে, এই টুনি কানাডা একজন স্কুলের শিক্ষিকা, এই বইটা পড়লে আমি মনে করি বিশেষ করে প্রতিটা মায়ের জন্য এই বইটা দরকার। ওনাকে চিনি, অর্থাৎ উনি হচ্ছে মুক্তি ব্যাংক চেম্বাপুর একজন মানে আলোচিত আলোচক, কেবল খুবই চমৎকারভাবে ইংলিশে বক্তব্য দেন জাতির সামনে এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেন। অ্যাটলাস অফ দ্য কোরআন বাংলাদেশে সর্বপ্রথম বাংলা ভাষায় অনুবাদ হয়েছেন, এবং কোরআনটা কোথায় কোথায় নাজিল হয়েছে তার স্থান এবং চিত্র সহকারে, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি, অর্থাৎ এখানে বোধহয় এটা বাংলাদেশে প্রথম, এটা বিভিন্ন ভাষা আরবিতে পাবেন, উর্দুতে পাবেন, ফার্সিতে পাবেন, কোথায় নাজিল হয়েছে সেই জায়গাগুলো স্পষ্ট করে দেওয়া আছে, মাশাআল্লাহ। এই বইটার দাম 580 টাকা আছে, আমাদের এখানে আসলে 350 টাকা পাচ্ছেন মেলা উপলক্ষে। মানে এই বইটি তো ভাইকে গিফট করছেন, এই বইটি সম্পর্কে একটু দর্শক শ্রোতা যারা আছে, এটা কি বই এবং দর্শকরা কেন পড়বে? এই বইটা হচ্ছে তাওহিদ বিষয়ে, আকীদার মূল বিষয় হচ্ছে তাওহিদ, যদি তাওহিদ ঠিক না থাকে তাহলে আপনার কোনো আকীদাই গ্রহণযোগ্য হবে না। তো তাওহিদের যেখানে আমরা কালেমা জানি, কালেমা পড়ি, কিন্তু কালেমার মূল ব্যাখ্যা বিষয়ে কিছুই জানি না, সেটা নিয়ে আলোচনা এই বইটা আর কি। আপনার এই বইটার দাম কত? এই বইটার দাম হচ্ছে আপনার 254 টাকা, কিন্তু মেলা উপলক্ষে আমরা 35% ছাড় দিচ্ছি বইটা। মানে আপনি কত বছর থেকে এই ইসলামিক বইয়ের সাথে সম্পৃক্ত এবং কেন? আসলে বইটা যে ছিল মূলত আমাদের একটা শখের জায়গা, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বই দিয়ে আমরা দাওয়ামূলক কাজ করতে পারি। আমাদের বই পড়ে অনেক পাঠক যখন আমাদেরকে ফোন করে বলে যে ভাই আমি আপনাদের বইটা পড়ে আমি পরিবর্তন হয়েছি এবং আমি অনেক কিছু জেনেছি, তখন আমাদের পরিশ্রমটা সার্থক মনে হয়। দর্শক অল্প কিছু সময় এই বই স্টলে ঘুরেছি, অসংখ্য বই হাদিয়া পেয়েছি, আরও কিছু দোকানে গেলে এমন পেতেই থাকবো। ভাইয়ারা কেমন আছে? দেখে ভালো লাগছে মাশাআল্লাহ যে ইসলামিক বই কেনার জন্য মানুষের ভিড় জমেছে। প্রিয় দর্শক এখানে এসে অনেক ভালো লাগছে, ভেবেছিলাম হয়তোবা ইসলামিক স্টলে মানুষ আসবে কম, কিন্তু শুকরিয়া আল্লাহর,
একটু পরে আরও ভিড় হবে। দু চারটা দোকানে ঘুরে আসতেই এতগুলো বই হাদিয়া পেলাম। কিছু বই আমরা অন্য জায়গায়ও রেখেছি, হাতে নিয়ে চলতে পারছি না। প্রতিটি বইয়ের শব্দ যেন নুনুল কালামি ওয়ামায়াসতুরুন আর রহমান আল্লামাল কোরআন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, সব কিছু যেন হয় মহান রবের জন্য। আপনি গার্ডিয়ান পাবলিকেশনস কেন দিয়েছেন আপনারা ভাই? যে সময় মানুষ টাকা পেলে অন্য কোনো দুনিয়াবী দোকান দিতে পারে, সে সময় আপনারা ইসলামিক বইয়ের স্টল বা এর সাথে অন্য অন্য বইও রেখেছেন, কেন? সংস্কৃতি পৌঁছে যাক, এখন যে সুস্থ ধারার সাহিত্যের যে মানে উত্থান হয়েছে, আমরা এটাকে বিপ্লব ঘটাতে চাই এবং দেশব্যাপী সুস্থ ধারা সাহিত্যের একটা বিপ্লব আমরা করবো ইনশাল্লাহ, সেই স্বপ্ন। আচ্ছা, আপনাদের এখান থেকে মোট তিনটি বই এমন দর্শককে বলেন বা দেখান যে তিনটি বই নিতে মানুষ আগ্রহ প্রকাশ করবে এবং তাদের উপকার হবে। আচ্ছা, আপনি আমাকে বেশ কঠিন একটা প্রশ্নে ফেলে দিলেন। অ্যাকচুয়ালি আমাদের সবগুলো বই মোটামুটি রকমারিতে বেস্ট সেলার এবং হচ্ছে গত মেলাগুলোতে বেস্ট সেলার ছিল, সেক্ষেত্রে তিনটি সিলেক্ট করা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। গার্ডিয়ানের একজন বডি হিসেবে না, আমি পাঠক হিসেবে কয়েকটি বই সিলেক্ট করছি। সানজাকি উসমান, এই বইটি মানে পুরন বইগুলোর একটি সর্বাধিক জনপ্রিয় বইয়ের মধ্যে, জি, আরেকটি হচ্ছে ম্যাসেজ এবং প্যারাডক্সিক্যাল সাজেট। ভাই যেটি দিয়েছে আমি ভাইয়ের সাথে একমত পোষণ করছি। ম্যাসেজ, ম্যাসেজ মিন কি? ম্যাসেজ শব্দটাই একটা ইউনিক শব্দ। ম্যাসেজ সব জায়গায় ম্যাসেজ ইউজ হয়। সেই ম্যাসেজ করেছেন মিজানুর রহমান আজহার, ইন্টারন্যাশনাল একজন লেকচারার, যার ভালোবাসা আকাশচুম্বী। আমরা দোয়া করি তিনি যেন চির নিরাপদে থাকেন যেখানেই থাকেন, তার প্রচার প্রসার যেন বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। ইতিহাস ব্রেক করেছেন তিনি, ওনার ইউটিউব চ্যানেল যখন ওপেন করেছেন, উদ্বোধন করেছেন, শর্ট টাইম 1 মিলিয়ন, যা ভারত, হলিউড, বলিউডকে হার মানিয়ে সালমান খান ব্রেক। মিজানুর রহমান আজহারি ফার্স্ট। অতএব বোঝা গেল ইসলামকে ভালোবাসে এমন লোকের অভাব নেই। দর্শক এখানেই একটু তাকিয়ে দেখেন কত মানুষ ভালোবাসার চাঁদিরে ঢেকে রেখেছেন ইসলামকে। এই মেসেজটা ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী। এখান থেকে যদি একটি মাত্র গল্প আমার হৃদয়ে আপনার হৃদয়ে ঢুকে যায়, তবে আশা করা যায় কালকে আমাদের দিন নাজাতের ব্যবস্থা হবেন। তো যিনি লিখেছেন মিজানুর রহমান আজহারি, ওনার প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটি যারা দেখছেন মেসেজকে ছড়িয়ে দিন। আল্লাহ পাক ওনাকে নিরাপদে রাখেন, ওনার সাথে আমাদেরকেও নিরাপদে রাখেন। আপনি প্রথম দোকানে এসে, গার্ডিয়ানে এসে প্রথমে মেসেজটা ধরলেন, কেন? থেকে ধরার কারণ হচ্ছে যে এখানে আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব এটা লিখছেন, তো উনি তো মোটামুটি বাংলাদেশে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তো উনি যেহেতু একটা বই প্রকাশ করছেন তো আমি এটার প্রতি খুবই আগ্রহী হয়েছি, যেহেতু উনি ওনাকে আমরা সবসময় শুনে আসছি, দেখে আসছি, কিন্তু লেখায় ওনার কোনো প্রকাশ আমি দেখিনি এখন পর্যন্ত। তো এর জন্য আমি এটাকে দেখলাম একটু আগ্রহের সাথে যে এটাকে ভালোভাবে তুলে ধরেছেন, ওনাকে কাছে পান, মানে সাক্ষাতে এইভাবে দেখা হয়ে যায়। আমি তার কাছে দোয়া চাইবো, বাস এই বুকে গালের সাথে গালে। এটা তো অবশ্যই মুসলমানের দায়িত্ব হিসেবে তো করব, চাইবেন না? অবশ্যই চাইবো। আচ্ছা, উনি আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আপনি ওনাকে কি বলবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আপনি ভালো আছেন, আমি আপনাকে পছন্দ করি, আমার জন্য দোয়া করবেন। বি স্মার্ট উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই বইটি হচ্ছে আমাদের সর্বাধিক বিক্রিত বই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বি স্মার্ট মোহাম্মদ, এই বইটি হচ্ছে একটা সময় খুবই আলোচিত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস চলছে, জন্মের মাস চলছে। আমরা আপনাদেরকে বলতে পারি এই বইটি আপনারা আবারও পড়তে পারেন, এখনও অবধি যারা পড়েননি তারা এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু কিছু অংশ আছে যেগুলো সচরাচর আলোচনা হয় না, সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে অত্যন্ত সুচারুভাবে যে লেখক আছেন তিনি উল্লেখ করেছেন। আপনাকে দেখলাম যে আপনি আমাদের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছেন, মানে কেন আপনার ইসলামিক স্টলে এসে কেমন লাগছে? অবশ্যই ইসলামিক স্টলে এসে বা এই বইমেলা এসে আমি আনন্দিত, আরও বেশি আনন্দিত যে আপনি একজন প্রিয় মানুষ, আপনার সাথে সাক্ষাৎ হলো, সেই হিসেবে মনে অনেক আনন্দ ফিল করতেছি, এই জন্য আপনাকে ভালো লাগে বিদায় ঘুরতেছি, আলহামদুলিল্লাহ, পাশাপাশি বইও দেখতেছি। বই কেনাকে আজকে ফার্স্ট এসেছেন? না না, আরও দু একবার এসেছি, কিন্তু আজকে এসে আপনাকে দেখে আরও ভালো লাগছে। আল্লাহ আপনাকে কবুল করেন। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ইসলামকে ভালোবাসুন, ইসলামিক যেই বইগুলো আছে সেগুলো বেশি বেশি করে আপনারা অধ্যয়ন করার চেষ্টা করবেন, ইসলামকে জানার চেষ্টা করবেন। আচ্ছা, টিকটক শব্দটা কি জানেন? টিকটক কি জানেন? শুনেছেন নাম? টিকটকে অনেক মুসলমান ব্যক্তি আছে, মানে টিকটকে ইসলামিক ভিডিও করে। আপনার এই ভিডিওটা আমরা টিকটকে এবং ইউটিউবে দিব। টিকটকে যারা ইসলামিক ভিডিও প্রচার করে বা ইসলামিক ভিডিও দেখে, টিকটকারদের জন্য কিছু বলবেন কি?
আমি তাদের টিকটক যদি হয় সে সুস্থ সংস্কৃতির বা যে আমাদের মূল ধারা যে ইসলামিক এ ধরনের হলে তো আর সমস্যা নেই, এ ধরনের হলে প্রচার করা যেতে পারে। বলে দিচ্ছেন যে ইসলামিক ভিডিও যেন বেশি বেশি প্রচার, অবশ্যই প্রচার। আমি কিতাবের সাথে বলে তারা যে আমাদের বইমেলায় মানুষ আসে না, কিন্তু তারা নিজেরা কখনো মানে বইমেলার একটা নিউজ অথবা একটা ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে না। একটা সিনেমা, একটা সিনেমা যখন বের হয় মানে আপনি ফিল করে দেখবেন সকল মিডিয়াতে কিন্তু কভারেজ করে এটা, ওই নায়কের এই ফিল্মটা আসছে, তো যখন এটা হচ্ছে তখন কিন্তু অটোমেটিক এটার মার্কেটিংটা হয়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে দর্শকরা খুঁজছে যে আমি এই সিনেমাটা কোথায় গিয়ে দেখতে পারবো। তো আমরা একটা সহজ প্রশ্ন করি আপনাকে, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদেরকে খাওয়ান, ওনার নাম কি? আল্লাহ। ই আল্লাহ, এত সহজ। যিনি আমাদেরকে সৌন্দর্য দান করেছেন আর যিনি আমাদের সম্মান দান করবেন ওনার নাম কি? অবশ্যই আল্লাহ। যিনি আমাদেরকে হাঁটতে শিখিয়েছেন, যিনি আমাদের কথা বলতে শিখিয়েছেন ওনার নাম কি? মা বাবা। আল্লাহ তাআলার নাম কতটি? 99টি। 99টি। আচ্ছা, পবিত্র কোরআন শরীফে কতগুলো সূরা রয়েছে? 114টা সূরা আছে। মাশাআল্লাহ। যখন মক্কা বিজয় হয় তখন একটা সূরা নাজিল হয়েছিল, সেই সূরাটার নাম কি? সেই সূরাটার নাম হচ্ছে ফাতাহ। মাশাআল্লাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সবচেয়ে দামি বইটির নাম কি? পৃথিবীর সবচেয়ে দামি বইটির নাম হচ্ছে কোরআনুল কারীম। এটা কি টাকায় দামি না সম্মানে দামি? সম্মানে দামি। পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রিত বইটির নাম কি? অবশ্যই কোরআন, আল কোরআনুল কারীম। বইমেলা সম্পর্কে কিছু বলেন যা মানুষ দেখবে, মানুষকে আহ্বান করবেন কিভাবে? মানুষকে আহ্বান করবো হচ্ছে আপনি বই কিনুন আর না কিনুন, অবশ্যই অবশ্যই আপনি অন্তত একবার হলেও এসে দেখে যান, এসে দেখে যান। এই জন্য যে এই মানে এই যে গলিটা আছে এটা অন্তত ভরপুর থাকুক, এটা এভাবে আর খালি দেখতে চাই না। তো আপনাদের প্রিয় দর্শক, আমরা আজ বিদায় নিব। বিদায় নেওয়ার সময় বলবো, ভুল করার পর ক্ষমা চাইতে হয় যার কাছে, তিনি একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ মানুষকে ক্ষমা করবেনই। অনেক সময় আমরা শুনে থাকি যে আমি এত তাড়াতাড়ি হজে যাব না, তাহলে যদি আমি হজে গিয়ে ভালো হয়ে যাই তাহলে আর গুনাহ করতে পারবো না, তাই আগে গুনাহ করে নেই পরে হজ করব। ধারণাটি ভুল। আমরা অনেক সময় বলে থাকি দাড়ি রাখবো পরে যখন মরণের সময় আসবে, আসলে এটাও ভুল। যৌবন বয়সের আমাদের সব হিসাবেই নেওয়া হবে। যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চান, আল্লাহ বারবারই ক্ষমা করবেন। কিন্তু ভুলের ভয়ে হেদায়েতের বই পড়বেন না, হজে যাবেন না, নামাজ পড়বেন না, এটাই সবচেয়ে বড় ভুল। এর জন্য আমাদের শিখতে হবে, আর শিখতে হলে বই পড়তে হবে, আলেমদের কাছে যেতে হবে বা মসজিদ মাদ্রাসায়, হ্যাঁ, মেলায় আসতে হবে। আচ্ছা, আল্লাহ পাক কবুল করেন। আমাদের সাথে অনেকেই ছিলেন, আমরা অনেকের কথা নিতে পারতাম, ভিডিও বড় হয়ে যাবে তাই নেই নাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন সব সময়, যেখানেই থাকেন আল্লাহ ও আল্লাহ রাসূলের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আহসান হাবিব পেয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। HPTV, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।